অবশেষে WBCS 2022-এর রেজাল্ট প্রকাশিত হলো। এটার জন্য অনেক ছাত্রছাত্রী অপেক্ষা করছিলেন। 5000+ ছাত্রছাত্রী পাস করেছেন মেন্স পরীক্ষার জন্য। আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তার আগে আমরা একটু কাট আপটা দেখে নিই। তো কাট আপটা কী আছে এখানে? জেনারেলদের জন্য 130 গেছে কাট আপ, দেখতে পাচ্ছেন 130.39। OBC এদের জন্য 130.39। OBC বিদের জন্যও সেম। তারপরে দেখুন SC ST, তো SC-দের জন্য 124.44, আর ST-দের জন্য 104.37, আর PH-দের জন্য 107.79। এভাবে আমরা দেখতে পাচ্ছি MSP, তো এখানে 108.81। PH হিয়ারিং ইম্প্যাড, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ফর SC PH, তাদের জন্য 83.45। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাট আপটা। তো দেখতে পাচ্ছেন দিন দিন কাট আপ কিন্তু বাড়ছে। কাট আপ এখানে দেখুন 130। তো 2 মিনিট নীরবতা পালন হবে। যারা যারা পরীক্ষার পরেই কাট আপ নিয়ে আলোচনা করছিল, 110, 115, কেউ কেউ বলছিল 120, তো তাদের জন্য 2 মিনিট নীরবতা পালন করব আমরা, মানে জ্যোতিষী যারা ছিলেন আর কি তাদের জন্য। তো এখানে আমরা দেখতে পাবো যে রেজাল্টটা দেখুন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন 2022। এখানে দেখতে পাচ্ছেন যে 10 আগস্ট 2023 এখানে কিন্তু আপনার রেজাল্টটা প্রকাশিত হয়েছে। 5496 জন পাস করেছেন, যারা কিন্তু কোয়ালিফাইড হয়েছেন ফাইনাল রিটেন এক্সামের জন্য। এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার আগে আপনাদেরকে আপডেটটি দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে আমরা PDFটা রেখে দেবো। টেলিগ্রাম চ্যানেলের নাম Exam 365 বেঙ্গলি, একটা ভেরিফাইড চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের। আপনারা টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন Exam 365 বেঙ্গলি লিখে, সেখানে আপনারা জয়েন থাকতে পারেন, সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো টেলিগ্রামের থেকেও আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে রোল নাম্বারটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, পাস করেছেন কি করেননি, কাট আপটাও বলে দিলাম, এবং টেলিগ্রাম থেকে আপনারা এই PDFটা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন, এবং পরবর্তী WBCS এবং পাবলিক সার্ভিস কমিশনের যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।